হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকবে তো আজকে দেখো আমি তাহলে কিছু সবজি নিয়ে এসেছি তো দেখো একটা বাঁধাকপি আছে একটা বেগুন আছে একটা আলু আছে একটা টমেটো আছে একটা ফুলকপি আছে তো আজকে আমি এই সব নতুন সবজি দিয়ে আজকে আমি তো আজকে আমি ভত্তা বানাবো অনেকে তো আলু সিদ্ধ খেয়েছে টমেটা সিদ্ধ খেয়েছে তো ফুলকপি সিদ্ধ বাঁধাকপি সিদ্ধ এগুলো হয়তো অনেকে খাইনি তো আজকে আমি এইগুলো দিয়ে সব নতুন সবজি দিয়ে আমি আজকে ভত্তা বানাবো তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এটা খেতেও খুব টেস্টি তো দেখো আমি সব ধুয়ে নিয়েছি দেখো ফুলকপির বেগুন দু পিস করে নিয়েছি একটা বড় বেগুন একটা টমেটো কিছু ফুলকপি ফুলকপিগুলো দেখো আমি পিচ পিচ করে বেছে কেটে নিয়েছি ছোট ছোট করে আর দেখো এই দেখো আর দেখো বাঁধাকপির পাতাগুলো আমি ভালো করে ধুয়ে বেছে রেখেছি এবার সব আমি জল নিয়ে নিয়েছি গাবলায় এবার আমি এটা বসিয়ে দেব উনুনে এটাকে সিদ্ধ করতে হবে তো আমি বেশি করে জন্য জল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি এবার নিয়ে চলে যাব গ্যাসের ধারে এবার আমি এটা বসিয়ে দেব এটাকে ভালো করে সিদ্ধ করতে হবে আগে তো দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি দেখো অল্প করে লবণ দিয়ে দেব সিদ্ধের জন্য এবার আমি কি করব এবার একটু ঢেকে দেব নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো জলটা একটু বেশি দিতে হবে তো আমি ঢেকে দেব ততক্ষণ সিদ্ধ হতে থাকুক বন্ধু বন্ধুরা তারপরে আমি কি করব তো তোমাদের দেখাব ততক্ষণ আমি সিদ্ধ করে নিই এই রেসিপিটা খুব সুন্দর রেসিপি সব নতুন সবজি দিয়ে ভাতে খাওয়ার মতনই গরম গরম ভাত হলে এক পদ দিয়েই আপনারা খেয়ে নেবেন খুব সুন্দর জিনিস তো দেখো এবার আমি ঢাকনিটা খুলে নেব তা দেখো জলটা দেখেছে সবুজ হয়ে গেছে পাতাগুলো সিদ্ধ হয়েছে ফুলের বাঁধাকপি আর এগুলো অল্প অল্প সিদ্ধ হয়েছে আমাকে আর একটু সিদ্ধ করতে হবে টমেশা সিদ্ধ হয়ে গেছে এইগুলো আর একটু সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেলে আমি একটু নামিয়ে ফেলবো এখনো পাতাগুলো তো সিদ্ধ হয়ে যাবেই কেননা এগুলো পাতলা জিনিস এগুলো সিদ্ধ হয়ে গেছে বেগুন ফুলকপি সিদ্ধ হতে একটু টাইম লাগবে তার একটু লা হবে হলে আমি নামিয়ে ফেলব ততক্ষণ একটু সিদ্ধ হয়ে নি জলটা দেখতে পাচ্ছ কীরকম সবুজ হয়ে গেছে তো আমি ততক্ষণ সিদ্ধ হতে লাগুক সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে কি কি দেব আমি সেগুলো ভেজে তৈরি করে নেবো তো তোমাদের দেখাবো ততক্ষণ এগুলো সিদ্ধ হতে লাগুক সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ফেলব তো দেখো সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলব এগুলো একটু নেড়ে চেড়ে এই দেখো পাতাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এই দেখো এই দেখো বেগুনও সিদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো নামিয়ে ফেলব নামিয়ে ফেলে জলগুলো ঝরিয়ে নিতে হবে ঝরানোর পরে আমি এগুলো কী করবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তারপরে দেখো আমি এটা নামানোর পরে আমি কড়াই বসিয়ে দেবো ওটা নামিয়ে ফেলেছি এবার দেখো কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে গরম হয়ে গেলেই আমি দেখো তিনটে শুকনো চারটে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়ে দেবো আলু ভাতেও মাখাতে যদি একটু কালো জিরে দেয় খুব টেস্টি হয় তা আমি এটার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো এগুলো একটু লাল লাল করে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলেই তারপরে কি করবো তো তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এই রেসিপিটা খুবই সুন্দর আর খুব নিত্য নতুন আর বেশি তেলও লাগে না ভত্তা করতে তেল কম তেলে খাওয়া যায় এটা তো দেখো আমি প্লেটে সব নিয়ে নেবো এবার লঙ্কা যেহেতু ভাজা হয়ে গেছে তো দেখো আমি প্লেটে সব বেড়ে নিয়েছি সবজিগুলো এইবার দেখো সবজিগুলোকে প্রথম লবণ দিয়ে দিলাম জলটা ঝরিয়ে নিতে হবে তারপর দেখো শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আমি শুকনো লঙ্কাগুলো লবণের সাথে ভালো করে গুঁড়ো করে নেব আর লবণ দিয়ে গুঁড়ো করলে তাড়াতাড়ি যে কোনো শক্ত জিনিস গুঁড়ো হয়ে যায় এই জন্য আমি লবণটা দিয়ে আগে গুঁড়ো করে নেবো পরে আমি তেল দেব প্রথমে ভালো করে মিক্স করে নেবো লঙ্কাটা লবণের সাথে এবার দেখো আমি কালো জিরে বাটিতে রেখেছিলাম তেল সাদা তেল অল্প একটু লিখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটাকে আমি কাঁচা তেল দেবো যেহেতু ভাজার মধ্যে একটু তেল ছিল তাই আমি দিয়ে দিলাম কালো মধ্যে এইবার দেখো আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সব কিছুর ভাতে যদি কাঁচা তেল সর্ষের দেওয়া যায় খুব টেস্টি লাগে তো আমি আর এক চামচি দিয়ে দেবো এতগুলো যেহেতু সবজি মানুষে তো সিদ্ধ খায় সিদ্ধ খাওয়া খুবই উপকারী জিনিস আর এই সব কিছু যদি সিদ্ধ করে যদি খাওয়া যায় একসাথে তো খুবই টেস্টি লাগে আমি ততক্ষণ সবগুলো আমি মেখে নেব দেখো বাঁধাকপিটা খুব গলে গেছে আলুগুলোও গলে গেছে খুব ফুলকপিও গলে গেছে এবার আমি সবগুলো মেখে নেব এক এক করে সবগুলো একসাথে মেখে নিচ্ছি বেগুনটাও দেখো এই দেখো হাত দেওয়ার সাথে সাথেই দেখো গলে যাচ্ছে বেগুনটাও এবার আমি মেখে নেব সব তো দেখো বন্ধুরা মাখা হয়ে এবার দেখো এটা দিয়ে গরম ভাত খেতে খুবই মজা লাগবে আর সকালে যদি মনে করেন যে কিছু রান্না করবেন না তো এই রেসিপিটা করে খাবেন খুব সুন্দর লাগবে অল্প টাইমের মধ্যে আর খুব ভালোও লাগবে শরীরের দিক দিয়ে উপকারী এটা খেতেও খুব টেস্টি লাগবে তো আপনারা বাড়িতে এটা করে খাবেন খুবই ভালো লাগবে আর কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্টের দ্বারা জানাবেন আমি রিপ্লাই দেব তো দেখো পরে আমি অল্প করে ধনেপাতা পাতা দিয়ে দিলাম আরও খুব সুন্দর লাগবে খেতে তো দেখো তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টের দ্বারা অবশ্যই অবশ্যই জানাবেন আবার কালকে আপনাদের সামনে আসবো নতুন কিছু নিয়ে